আমি প্রথমে সবার কাছে জোরহাত করে একটা ক্ষমা চাইয়ে নিচ্ছি। প্রচুর আমাকে ফেসবুকে লাইভ করছেন, খুব ভালো কথা। আমি একটা প্রথম একটা লাইভ আবার করতেছি, ঠিক আছে? তো ঘটনা হলো, আমি সার কুত্তা এদেরকে আমি খুব খাওয়াই। আমি গরুগুলো কি তোর কটা ছেলে আছে গরুগুলো? না, গরু তো মানুষের গরু, আমার সারদেরকে আমি খাওয়াই। প্রতিদিন খাওয়াস? প্রতিদিন প্রতিদিন আমি পশুদিন খাওয়া এক বাড়ির থেকে কারি নিয়ে আসলাম। কারি বলতে খড়? খড় তো, খড় মানে খড়, খড় নিয়ে আসে, খড় নিয়ে আসে আমি খাওয়াই। প্লাস আমি কুকুরদেরকেও আমি খাওয়ানোর একটা চেষ্টা নিছিলাম, কিন্তু আমাদের কাউন্সিলর আমাদের বললো, আমাকে বললো, মানে আমার নিজের উদ্যোগ নিয়ে আমি করতে চাইছিলাম, মানে আমার মনটার ভিতর চাইছিল যে ওরাও তো, আপনারাও তো দেখেন যে কিভাবে পুলিশ, পুলিশ দেখে না? পুলিশ কুকুর আমরা দেখি না, পুলিশ সবাইকেই দেখে। পুলিশ মানুষকেও দেখে, কুত্তাকেও দেখে, গরুকেও দেখে, সবাইকেই পুলিশ দেখে। পুলিশ এমন, মানে পুলিশ প্রথমে যেটা করছিল অরিজিনাল কাজটা করছিল, আজকে যদি পুলিশ এই জিনিসটা যদি না করতো, কোন কাজটা? মানে ওই যে 10টা লোককে মারছিলেন, মারছিল তার জন্য আমাকে পুলিশ আমাকে ধরছে। আমি সত্যি কথা বলছি, গাড়ির নাম্বার হচ্ছে AMG DTT, আর কত ইংলিশ বলতে পারে না, সব ইংলিশে লেখা আছে। মদ খাত খেয়েছিস? দিদির কাছে অনুরোধ, পুলিশের পাওয়ারটা আগের মতন দিয়ে দেন, আর মদের ভাটিতে আধা ঘন্টা অব্দি খুলে দেন। মিষ্টির দোকান তো আপনি খুলেই দিচ্ছেন, 8টা থেকে 7টা অব্দি আপনি মিষ্টির দোকান খুলে দিচ্ছেন, ঠিকই আছে, ভালো করছেন। মদের দোকান তো আধা ঘন্টা খুলে দেন, লোকে 400 টাকার মদ 800 টাকায় কিনে খাচ্ছে। মদ কি খা, এখন ডুপ্লিকেট মদ এসে গেছে, এবার বিষ খেয়ে মদের মধ্যে বিষ দিয়া লোককে মারে ফেলে, তখন কি হবে? তখনটা কি হবে এটা কি? তখন তখন ও সব কিছু পুলিশের উপরে ছেড়ে দেবেন, কে মদ খেয়ে মরে গেলো, কে কি করে মরে গেলো। দিদি আপনার পায়ে ধরে অনুরোধ করি, আমি অনুরোধ, আপনি ও সাবসিডিটা পুলিশকে দিয়ে দেন। দেখেন আমার হাত কিভাবে কাঁপতেছে, আমি মদ খাইছিলাম না, মদ খেয়েছিলাম, আজকে আমি খাইছি। দুই দিন খাসনি মদ? মা তারা দিদি, আমি দুই দিন আমি মদ খাইনি, আজকে খাইছি, আজকে আমি খাইলাম। তো দিদির কাছে একটাই অনুরোধ, আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে। আচ্ছা, গঙ্গারামপুরে, গঙ্গারামপুর থানার অফিস, থানার পুলিশরা কেমন কাজ করছে? ওরে বাপ রে, আজকে আমি তো ওখানে যাইতে পারলাম না, গঙ্গারামপুর থানা, ওই যে থানার সামনে আবার হাই রোডে যা পুলিশের খুব দার্জিলিং চলতেছে। হ্যাঁ, আমি গেলাম না, কেন গেলাম না, যে যাওয়াটা তো ঠিক না, কেন? এটা তো আমাদের জন্য পুলিশ, পুলিশ খাটতে থাকে কার জন্য? আমাদের জন্য খাটতে থাকে, মানুষের জন্য, মানুষ। ওর বালের তো হুশই নাই, মানুষ জানেন, মানুষ হচ্ছে পাগলাও পাগলা। হ্যাঁ, এই যে আমাদের দেশে করোনা নাই, ঠিক আছে, এই করোনাটা আমাদেরকে কি বললেন আজকে খবরে, যে যার দেশে করোনা নেই তাদেরকে কিন্তু সংযত হইতে হবে। না, পুলিশ আজকেও আমাদের নদীর পাড় দেওয়া পুলিশের গাড়ি গেছে, হ্যাঁ, সবাই ভাগে গেছে, আমিও ভাগে গেছিলাম। হ্যাঁ, ওখানে কি করছিলিস নদীর পাড়ে?
দিদি কি করতে দেখলে এগুলো দিদি দিদি আধা ঘন্টা করে চালায় দেন তার আমায় দিব্যি খায় বলছি ৮০০টা মদ সবাই খাবে যারা মদ খায় তারা খাবে তাহলে তোর বক্তব্য এখন যেগুলো মদের ভাটি আছে ওগুলো যেন খুলে দেয় আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে আমরা মানে তুই এটা তোকে খেতেই হবে না খেলে থাকতে পারবি না একদিন দুদিন আমার সাথে থাক কোন রকম আমার সাথে সব সময় থাকবি থাকে কি অবস্থা হয়েছিল আমার জানো হাগা টাকা কি সব বন্ধ হয়ে গেল হাগি না এত হাই গ্যাস হচ্ছে খালি হাগে আরে বাবা তারা মা দিব্যি খায় বলে মা তারা এত বড় আমার তারা মা তারা মা দিব্যি খায় বলতেছি আমি আমার মদ ছাড়া আমার চলে ঠিক ঠিক ঠিক